মা ফোন করেছিল একবার, ফোন করে নিও তো। আমি রূপনীকে কাম থেকে দিচ্ছি। আচ্ছা ওনা রূপনীকে কাম থেকে নিয়ে দাও না, আমি করে দিচ্ছি। লিখলে তুমি? একটু বাইরে গিয়ে তুমি মাকে ফোন করো না, এবার কথা বলে না কি বলছো। হ্যাঁ মা বলো। তুমি দেখো খোলো খোলো এক্ষুনি বলেছো। ফোনটাও টাইম মতো লেট। তাই না? নেট অফ করে দেবো। হ্যালো সবাইকে, রূপনিকেতনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট কমেন্ট করো। অনেক অনেক অনেকটা লেট আজকে, এক্সট্রিমলি সরি তার জন্য। আসলে আমার হাতে ছিল না সময়, বাড়িতে ক্লায়েন্টস ছিল, তো সেই কারণে একটু লেট হয়ে গেলাম। আমি সবাইকে যতদূর সম্ভব লিংক পাঠানোর চেষ্টা করেছি, এরপরে তোমরা একটু শেয়ার করে দাও যাতে সকলে বুঝতে পারে, কারণ অনেকেই ভাবতে পারে লাইভটা বোধ হয় হবে না, কারণ আজকে অনেকটা লেট। ঠিক আছে চলো। বাবারে, আমি এটা নেট অফ রাখলাম। হ্যাঁ, যারা যারা সঙ্গে আছো একটু ঝটপট কমেন্ট করো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা, তাহলে লাইভটা শুরু করব। কি করে বলবো, সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা একটু ঝটপট কমেন্ট করো, তাহলে লাইভটা শুরু করে দেব। কতগুলো কথা তার আগে এই চলতে চলতে তোমাদের কমেন্টের মধ্যে একটু বলে দিই। অল ক্লিয়ার, থ্যাংক ইউ শ্যামশ্রীদি। সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং হয়, তোমরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং হয় তোমরা জানো, নিচে করিয়ে দাও। আমাদের শিপিং চার্জটা একটু বলে দিই। অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে 130, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 60, আসাম ত্রিপুরা আগরতলা হচ্ছে 100। যারা যেখান থেকে বুকিং করছো তারা প্রত্যেকে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে নিজেদের অ্যাড্রেসটাও একটু লিখে মেনশন করে দেবে যে এই আমার অ্যাড্রেস, তাহলে শিপিং চার্জটা বলে দিতে সুবিধে হবে। আর যারা
পুরনো, তারা তো জানোই শিপিং চার্জ কত, তাহলে আমরা বলে দেব। সাথে সাথে বুকিং ঠিক আছে বা কনফার্ম করার পরে পেমেন্টটা একটু তাড়াতাড়ি করে দেবে, যাতে বুকিংটা কনফার্ম করে দিতে পারি, তারপরে তোমাদের বুকিং কনফার্ম করে দেওয়া হবে। আমি আফটার লাইভ 1 ঘন্টা টাইম নেব বা 1 ঘন্টা টাইম নেব, তারপরে সবার বুকিং সবার রিপ্লাই করে দেব। চলো শুরু করে দিচ্ছি। যারা যারা আছো লাইভে দেখছো তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যেহেতু অনেকটা লেটে শুরু করেছি, অনেকে হয়তো নোটিফিকেশন পায়নি বা বুঝতে না পেরে চলে গেছে, আমি একটু বলবো শেয়ার করে দিতে, তাহলে কিন্তু সকলে জানতে পেরে যাবে। চলো শুরু করছি, কারণ আজকে প্রচুর প্রচুর স্টক দেখাবো হ্যান্ড ব্লকসের। মানে বুঝতেই পারছো হ্যান্ড ব্লক মানে একটা সেক্টরে বাঁধা যায় না, তারপরেও কিন্তু আমরা একটু ছোট করে গুছিয়ে নিয়েছি যে আজকে আমরা দেখাবো হচ্ছে কুর্তি দেখাবো, টু পিস সেট দেখাবো, গাউন দেখাবো, প্লাজো দেখাবো, হেরাম প্যান্ট দেখাবো, ধুতি প্যান্ট দেখাবো, দুপাট্টা দেখাবো। অর্থাৎ কেউ চাইলে পেয়ারও নিতে পারো ফুল সেট, আবার কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারো। তবে আজকে যা যা ডিজাইন দেখাবো, যা যা আইটেম দেখাবো, সবই কিন্তু আমাদের কাস্টমাইজ করা রূপনিকেতন স্পেশাল আইটেম। সেই জন্য যারা যারা আজকে সেই সবদি সঙ্গে থাকবে, তারা কিন্তু প্রচুর এক্সক্লুসিভ আইটেম দেখতে পাবে। কেনাকাটা অনেক পরে, আমরা বলি সঙ্গে থাকাটাই খুব জরুরি। চলো শুরু করে দিচ্ছি। চন্দননগর থেকে লাইভ হচ্ছে, তাই এখান থেকে যারাই নেবে হয় চন্দননগরের শোরুমে এসে নিতে হবে, আর নইলে শিপিংয়ে নিতে হবে। অল ডিটেলস বলে ফেলেছি, এবার একটু ঝটপট করে দেখাতে শুরু করি। প্রথমে আমি যে সেটটা পরে আছি এটা নিয়ে একটু বলে দিই। আচ্ছা চলো এটা পরে দেখাবো, প্রথমে কুর্তি সেক্টর দিয়ে শুরু করছি। প্রথমে সিঙ্গেল কুর্তি দেখাবো, প্রথমেই দেখাবো একদম লো রেঞ্জের তোমাদের গুজরি প্রিন্টের আইটেম। আচ্ছা সব কিছু শোনা যাচ্ছে তো, একটু ভালো করে বলো, সাউন্ড তোমাদের অবধি পৌঁছচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে, একটু বলো তাহলে সুবিধে হয়। একটু কমেন্ট করো সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আবার শুরু করব। আর যারা যারা এখনও শেয়ার করোনি তাদেরকে রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দিতে, কারণ শেয়ার করলে ভালোবাসা যেমন বাড়ে, তেমনই তোমরা কিন্তু পরের দিন নোটিফিকেশনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেয়ে যাবে। হ্যাঁ সব ঠিকঠাক, ঠিক আছে শ্যামশ্রীদি, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো প্রথম কুর্তি দিয়ে স্টার্ট করছি। আমি প্রত্যেকটার সাইজ মেনশন করে দেবো, সকলকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ 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 এটার এই সাইজ হবে কি না জিজ্ঞেস করবে না, কারণ যখন বুকিং চলে, আমি বুঝতে পারছি তোমাদের অসুবিধেটা জেনে নিতে তোমাদের সুবিধে হয়, কিন্তু যখন বুকিং চলে না তখন ওই তোমাকে রিপ্লাই করার সময়ের মধ্যেই কিন্তু আইটেমটা হাতছাড়া হয়ে যায়। সেই জন্য সবাই ভালো করে শুনে নাও, নিজের সাইজ বুঝে নাও, দরকার পড়লে লাইভে জিজ্ঞেস করে নাও। বুকিং এর সময় শুধুমাত্র ছবি দেবে আর আমরা কিন্তু সেটার বুকিং নিয়ে নেব। যদি একটা সেটের একটা ড্রেস ডিজাইনের তিনটে সাইজ থাকে, তাহলে আমরা জিজ্ঞেস করব কোন সাইজটা রাখবো, সেই সাইজ বা তোমরা সাইজটাও স্ক্রিনশটের সাথে সাথে মেনশন করে দেবে, না হলে কিন্তু তোমাদেরই বুকিংটা নিতে দেরি হয়ে যাবে, ততক্ষণে অন্য কেউ নিয়ে নেবে। প্রথমেই একদম গুজরি প্রিন্ট দেখাবো। গুজরি মানে হচ্ছে একদম মালাই কটন থাকে এটা, এটার মধ্যে কোনো রকমের কোনো হার্শ মেটেরিয়াল থাকে না। আজকে যা দেখাবো সব সামার ফ্রেন্ডলি কালেকশন দেখাবো এবং পকেট ফ্রেন্ডলি অবশ্যই, সবই কম রেঞ্জের মধ্যে। এবং আজকে যেগুলো দেখাবো সেগুলো এক্সক্লুসিভ আইটেমই দেখাবো, যেই আইটেমটা তোমরা সচরাচর দেখতে পাবে না, বা যেই আইটেমটা আমার কাছেও আবার চাইলে সেম জিনিস আমি করে দিতে পারবো না, কারণ খুব সময় নিয়ে কাস্টমাইজেশনটা করা হয়েছে। ঠিক আছে দেখে নাও, গুজরি প্রিন্ট, এটা পিওর মালাই কটনের ওপর থাকে। ফ্যাব্রিকটা দেখে নাও, এই যাচ্ছে ফ্যাব্রিকটা, লাগবে না আমি এটাতেই তো দেখতে পাচ্ছি, তুমি বরঞ্চ বাপিকে একটু দেখতে বলো। এই যাচ্ছে ফ্যাব্রিকটা, ঠিক আছে দেখে নাও, এই যাচ্ছে ফ্যাব্রিকটা, কোয়ালিটি ভীষণ ভালো। স্লিভস যাচ্ছে হচ্ছে সেমি থ্রি কোয়ার্টার, মানে এই লেন্থটা আমি যেটা পরে আছি সেই হাতাটা যাবে, মানে গ্লাসের থেকে একটু বড়। লং থ্রি কোয়ার্টার হয় এই মাপটা, আর এটা হচ্ছে শর্ট থ্রি কোয়ার্টার, ঠিক আছে। এই যাচ্ছে কুর্তিটার লুক, ব্ল্যাকের মধ্যে অল ওভার গুজরি প্রিন্ট করা আছে, হাতি ঘোড়া প্রিন্ট করে আমাদের ফোক ফর্মের ওপর, ব্ল্যাকের ওপর রেড ইয়েলো হোয়াইট দিয়ে, অফ হোয়াইট দিয়ে কাজ করা। এই যাচ্ছে এক্স্যাক্ট কালার, আজকে কালার খুব ভালো আসছে, কারোর বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা না, তাও যদি প্রয়োজন হয় জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। ওকে চলো, এই যাচ্ছে কুর্তিটা, আমি ঝটপট ধরবো, তোমরাও চটপট এসেস নেবে।
এই যাচ্ছে কুর্তিটা, এটার সাইজ যাবে 42, 44, 46, সাইজ যাবে 42, 44, 46, তিনটে সাইজে পেয়ে যাবে 42, 44, 46। এর সাথে সাথে একটা কথা বলে দিই, যেমন ধরো এই কুর্তিটা, এটা যদি তোমাদের মনে হয় যে আমার 40 সাইজ লাগবে, তাহলে অল্টারেশনের ব্যবস্থা রয়েছে, তোমরা নিজেরাও অল্টার করিয়ে নিতে পারো কুর্তি নেওয়ার পর, বা আমাদের এখান থেকে সাইজ বলে দিলে হোয়াটসঅ্যাপে আমরা অল্টার করে তোমাদেরকে পাঠাতে পারি। অল্টারেশন চার্জ 20 rupees অনলি, ঠিক আছে? চলো, যার যেটা সুবিধে সে সেটাই করবে। এই যাচ্ছে তোমাদের কুর্তিটা 42, 44, 46, ভীষণ ভাইব্রেন্ট কালার, যে কোনো কালারের প্যান্ট দিয়ে ক্যারি করো, এতটাই গ্লসি এবং এতটাই ভাইব্রেন্ট থাকবে, একদম নেতানো, মানে হালকা, মানে ভীষণ হালকা কাপড়, কোনো পাতি কটন না, একদম মালাই কটনের ফ্যাব্রিক থাকে, ফলে হাত দিলেই সফটনেসটা বোঝা যাবে, ঠিক আছে? এই যাচ্ছে কুর্তিটার লুক, প্রাইস যাচ্ছে 280 অনলি, প্রাইস যাচ্ছে 280 অনলি। ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে, বুকিং নাম্বার পিন কমেন্ট করা আছে 8348422476। আমি দেখতে পাচ্ছি দুজন বুকিং পিন কমেন্টে রিয়্যাক্ট করেছো, বাকিদেরকেও আমি একটু বলবো পিন কমেন্টে একটু রিয়্যাক্ট করে দিতে, কার রূপনিকেতনের কালেকশন কীরকম লাগছে সেই অনুযায়ী, ঠিক আছে? এই হচ্ছে লুকটা, 42, 44, 46। তাছাড়া বাকি যে সাইজগুলো আছে, মানে 40 বা 36, 38, সেগুলোতে কাস্টমাইজেশন হয়ে যাবে। প্রাইস যাচ্ছে 280 অনলি, 280 দিয়ে আজকে স্টার্ট করলাম। 280-র মেটেরিয়াল হাতে পেলে বুঝতে পারবে যে এটা কী ভালো মেটেরিয়াল পাচ্ছ, নর্মাল কটন নয়, মানে একদমই খসখসে কটন নয়, এগুলো সব হ্যান্ড ব্লক। সুস্মিতা রয়, আসামে শিপিং কত দিবে? আসামে শিপিং চার্জ হচ্ছে 100 rupees একটা শিপিংয়ে। এই কুর্তি যদি নাও, এটা যেহেতু লাইট ওয়েট, ভীষণ সফট মেটেরিয়াল, খুব সুন্দর, একদম একদম, এগুলো যেহেতু সামার ফ্রেন্ডলি, খুব হালকা লাইট ওয়েটের আইটেম, এগুলো একটা শিপিংয়ে তোমার মোটামুটি তিনটে কুর্তি আরামসে চলে যাবে। শিপিং চার্জে যত বালকে নেবে, তত শিপিং চার্জ কিন্তু ডিভাইড হয়ে গিয়ে, বা মানে আইটেম সংখ্যার সাথে ডিভাইড হয়ে গিয়ে শিপিং চার্জটা গায়ে কম লাগবে। এই যাচ্ছে নেক্সট কালার অপশন, হোয়াইটের উপর ব্ল্যাক দিয়ে বাদনি প্যাটার্নে কাজটা করা। এই যাচ্ছে প্যাটার্নটা, ফ্যাব্রিক আমি যতটা সম্ভব কাছ থেকে দেখাচ্ছি, দেখে নাও, খুবই ভালো কোয়ালিটি হয়। 280 টাকা মানে 280 টাকা দিয়ে কোয়ালিটিটাকে জাজ করো না, আমি একদম রিকোয়েস্ট করব, কারণ এটার কোয়ালিটি ভীষণ ভালো। এগুলো অফার প্রাইসে, আজকে সমস্ত হ্যান্ডব্লকের আইটেমের উপর অফার প্রাইস তোমরা পেয়ে যাবে। তার কারণ হচ্ছে আজকে, বা কুর্তিটা বেশ সুন্দর, তো হ্যাঁ, আজকে সব কুর্তি, মানে আজকে শেষ অবধি ইচ অ্যান্ড এভরি আইটেম আমি এমন দেখাবো যেটাতে তোমরা কনফিউজড হয়ে যাবে, কারণ আমি নিজে কনফিউজড যে কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো। প্রত্যেকটা আইটেম আজকে ভীষণ এক্সক্লুসিভ থাকবে, এইটুকু কথা দিচ্ছি। এই যাচ্ছে নেক্সট কালার অপশন, সাইজ যাচ্ছে এটার 44, প্রাইস যাচ্ছে 280। ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। আজ আর কালকের জন্য হ্যান্ডব্লকে অফার রয়েছে, এই দুটো দিন আমরা অফার প্রাইসে প্রোভাইড করব তোমাদেরকে, যেহেতু ফার্স্ট লঞ্চিং হ্যান্ডব্লকের বিভিন্ন কাস্টমাইজ করা আইটেম, তার সাথে এইগুলোও মানে অফারে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর প্রাইস কিন্তু সমস্ত হয়ে যাবে 320 করে, তাই 280-তে যারা যারা পারছো নিয়ে নাও। নেক্সট কালার অপশন দেখাচ্ছি, দেখো অফ হোয়াইটের ওপর তোমাদের, এটা একটু হোয়াইটের শেডটা একটু কম, অফ হোয়াইটের ওপর ইয়েলো আর তোমাদের চকলেট কালার, ডার্ক চকলেট, তুমি যেটা পরে আছো সেটা এম সাইজ হবে, আমি যেটা পরে আছি এটা 40 সাইজ, এম সাইজে তোমাকে অল্টার করে নিতে হবে, কারণ আমি নিজে স্মল সাইজ পরি, কোনোটা কোনোটা এম পরি, তো এটার স্মল সাইজটা লাগতো আমার, সেখানে আমি দেখো মানে পিন আপ করে পরেছি, তোমারও কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে, তুমি নিজের সাইজে করিয়ে নিতে পারবে, নিজের টেলারকে দিয়েও করাতে পারবে, আমাদের এখান থেকেও করিয়ে নিতে পারবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? এই যাচ্ছে নেক্সট কুর্তির কালার কম্বিনেশন, অফ হোয়াইটের ওপর ইয়েলো কালার আর তোমাদের চকলেট, ডার্ক চকলেট ব্রাউন দিয়ে কাজটা করা, খুব সুন্দর প্রত্যেকটা দেখতে। আমার একটা নিয়ে পরে বলবো, আগে এগুলো দেখিয়ে দিই। এই যাচ্ছে কুর্তিটা, প্রাইস যাচ্ছে 280, থ্রি কোয়ার্টার স্লিভস, মালাই কটন, পিওর মালাই কটন, সাইজ যাচ্ছে 46 সরালাম, মানে এত সফট না আইটেমগুলো, ধরেই মজা পেয়ে যাবে। নেক্সট দেখাচ্ছি ব্ল্যাকের ওপর আরেকটা, এটারও তোমাদের সাইজ যাচ্ছে 44, এটারও যাচ্ছে 44। আমি একটু বড় সাইজের গুলো তৈরি করিয়েছি, কারণ অল্টার করিয়ে নেওয়ার ব্যবস্থা যেহেতু আমাদের থাকে, আর আমাদের ম্যাক্সিমাম কাস্টমার সুধা কাকিমা বা আমার চন্দননগরের যে স্টিচিংয়ের যে আছেন, যিনি
তাকে দিয়ে করিয়ে নেন বলে আমি বড় সাইজ তৈরি করিয়েছি, তোমরা চাইলে তোমাদের মাপের করিয়ে নিতে পারো। এই যাচ্ছে নেক্সট অপশন, ব্ল্যাকের মধ্যে রেড আর অফ হোয়াইট দিয়ে ফ্লোরাল ওয়ার্ক করা। আর এই যে অফ হোয়াইটের কাজটা দেখছো আড়াআড়িভাবে গেছে, এটা কিন্তু স্টিচ নয়, এটা প্রিন্ট, এটা গুর্জারি প্রিন্ট বলে এটাকে, ঠিক আছে? এই যাচ্ছে গুর্জারিটা মালাই কটনের হয়, একদম সফট কটনের, ঠিক আছে? মানে হাত দিলেই মানে মসৃণভাবে নেমে যাবে এবং ভীষণ লাইট ওয়েট, মানে গরমে পরে তুমি বুঝতেই পারবে না কিছু পরেছো। এই যাচ্ছে নেক্সট কুর্তিটার লুক। ওকে, ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। এই যাচ্ছে প্রিন্টটা কাছ থেকে দেখিয়ে দিলাম, সব রাউন্ড নেকে রয়েছে, 44 সাইজ। রাউন্ড নেক আমি সবসময় দেখাতে পারি না, কারণ আমি নিজে কলার দেওয়া বা এই টাইপগুলো বেশি পরি বলে আমি রাউন্ড নেকটা কম দেখাই, সেই জন্য আজকে শুধু রাউন্ড নেক দিয়েই শুরু করলাম। চলো নেক্সট কালার কম্বিনেশন, এটা খুব ভালো কালার কম্বিনেশন আমার নিজের আছে, আমি এইটুকু বলতে পারি। ভীষণ গ্রিনিশ, ভীষণ রিফ্রেশিং একটা মুড ক্রিয়েট করে, মানে এত ভালো লাগে, প্রাণোচ্ছল সকাল, মানে দিনের বেলা যদি এটা পরো খুব মানে প্রাণোচ্ছল সকাল ফিল করবে, রৌদ্রোজ্জ্বল। এই হচ্ছে কুর্তিটার লুক, পুরোটা হচ্ছে প্যারেট গ্রিনের ওপর স্কাই ব্লু আর অফ হোয়াইট দিয়ে, পিওর মিল্কি হোয়াইট দিয়ে কাজ করা, কলকা মোটিভ করা, ঠিক আছে? এই যাচ্ছে কুর্তিটা, ফ্যাব্রিক দেখে নাও, ভীষণ সফট মাল কটন, যেটা তোমরা শাড়ি বলো সেই মাল কটনের, মাল কটনটাই মালাই কটন অ্যাকচুয়ালি, তো মাল কটনের এগুলো কুর্তি, ঠিক আছে? এই যাচ্ছে কুর্তিটা, এটা ভীষণ রিফ্রেশিং, এত ভালো লাগে এটা পরলে, মানে এই কালার কম্বিনেশনটা। প্রাইস যাচ্ছে 280 অনলি, এগুলো সব অফার প্রাইসে আছে, সাইজ রয়েছে এটার 42 সাইজ রয়েছে। নেক্সট আইটেম দেখাচ্ছি, আবার একটা ব্ল্যাক, এটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার দিয়ে কাজ করা, এটা স্লিভলেস, ভেতরে স্লিভস রয়েছে। এই যে স্লিভস রয়েছে এটার, শর্ট স্লিভস রয়েছে, এটা ব্ল্যাকের মধ্যে। আমি একটা কাফতান দেখিয়েছিলাম, এটা সবাই চেয়েছিল এই কাফতানটাই প্রিন্টের, তো এটার কুর্তি এসছে এবার, সাইজ যাচ্ছে 46, এটা স্লিভলেসে রয়েছে। এই যাচ্ছে কুর্তিটার লুক, খুব ভালো করে এসএস নেবে যাতে বুঝতে সুবিধে হয়, দেখে নাও। ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার আর হোয়াইট দিয়ে কাজটা করা, ঠিক আছে? 46 কিছু দেখা, এই তো 46 দেখাচ্ছি। এই যাচ্ছে লুকটা, প্রাইস যাচ্ছে অনলি 280, 46 দেখিয়েছি, শুরুতেও দেখিয়েছি, আবার দেখালাম, আবার একটা দেখাচ্ছি। আমি ম্যাক্সিমামই আজকে বড় সাইজই দেখাবো, ছোট সাইজও দেখাবো, এই আইটেমে ম্যাক্সিমামই বড় সাইজ। আচ্ছা নেক্সট প্রিন্টটা দেখো, অফ হোয়াইটের উপর একটা ক্রিম হোয়াইট, তার উপর ফোক ফর্ম করা আছে, পুরো পিপলি ওয়ার্ক করা মাল্টি কালার দিয়ে, কিন্তু খুব খুব সুদিং মাল্টি কালারটা, একদমই মানে ঝাঁকানাকা বা ভাইব্রেটিং নয়, ঠিক আছে? খুব সুদিং আইটেম, এটা থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে, ভীষণ সামার ফ্রেন্ডলি এগুলো, মানে এত গরমে এত আরাম দেবে। এই যাচ্ছে কুর্তিটার লুক, এটা অফ হোয়াইটের সবগুলো গোল গলা, অফ হোয়াইটের উপর মাল্টি কালার দিয়ে পিপলি ওয়ার্ক করা। অনামিকা চন্দ, তুমি যে কুর্তিটা পরেছো এগুলোর মধ্যে দেখাও না, দেখাবো, একটু সঙ্গে থাকো, আস্তে আস্তে প্রচুর স্টক দেখাবো আজকে, প্রচুর ভ্যারাইটি দেখাবো, একটু সঙ্গে থাকতে হবে, পরপর নিয়ে বসেছি তো পরপর দেখাতে থাকবো, সব দেখাবো। এই যাচ্ছে লুক, 46 সাইজ, প্রাইস যাচ্ছে তোমাদের 280 অনলি, আমার কাছে প্লাস সাইজ মাইনাস সাইজ সব সব একই সাইজ, ঠিক আছে? আচ্ছা গুর্জারি প্রিন্ট দেখালাম, এবার দেখাবো আজরাকের ওপর, আজরাকের ওপর হ্যান্ড কাঁথা, আজরাক কাম হ্যান্ড কাঁথা দিয়ে শুরু করব। প্রথমে কুর্তি সিঙ্গেল দিয়ে দেখাবো, পরে তো আমি আজকে টু পিস সেটও দেখাবো, পিওর একদম আইটেমের যেগুলো তোমাদেরকে বানিয়ে পড়তে হয় সেই আইটেম দেখাবো। আচ্ছা কাজটা দেখে নাও, এটা কিন্তু আজরাক, আমার মনে হয় না এখানে যতজন আছো তাদের মধ্যে
সকলে এই রংটা দেখেছো আজরাকে, কারণ আমি নিজে খুব কষ্ট করে এই প্রিন্টটাতে কাজটা করিয়েছি, খুঁজে পেয়েছি। এটা কিন্তু ভীষণ আনকমন একটা আজরাক। দেখো একটা হোয়াইটের ওপর একটা তোমাদের নিউট পিঙ্কের দুটো শেডে তোমাদের এরকম এরকম জিগজ্যাগ প্যাটার্নে যাচ্ছে কাজটা, ভি শেপে, ঠিক আছে। খুব লেহেরি, মানে লেহেরিয়া নয়, লেহেরিয়া স্টাইলের কাজটা। আর এটার মধ্যে কিন্তু শেড রয়েছে, এইটা যাচ্ছে কালার শেডটা, দেখো, ফলে কিন্তু কালার শেড দিচ্ছে। ওকে, তার মধ্যে কাঁথা স্টিচ করা রয়েছে, তার মধ্যে কাঁথা স্টিচ করা রয়েছে। ভীষণ এক্সক্লুসিভ আইটেম, ভীষণই এক্সক্লুসিভ। সাইজ যাচ্ছে এটারও 46। সামনে দিকে তিনটে উডেন বোতাম রয়েছে, রাউন্ড নেকে রয়েছে, আর স্লিভস রয়েছে তোমাদের গ্লাস স্লিভস। এটার স্লিভস রয়েছে গ্লাস স্লিভস, আমি একটু দেখিয়ে দিই স্লিভসটা। এই যাবে স্লিভসটা, ওকে, এই যাবে স্লিভসটা। অসম্ভব সুন্দর এই পিসটা, কালারটাই এত সুন্দর। এটা কিন্তু পিওর আজরাকের, এটা কিন্তু কোনো গুর্জারি নয়, এটা পিওর আজরাকের। এই যাচ্ছে কালার শেডটা, অপূর্ব সুন্দর রংটা। এটা হচ্ছে এক্স্যাক্ট কালার, ওকে, কাছে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক্স্যাক্ট কালার। আমি ধরছি ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। আজরাক মানে বুঝতেই পারছো গুর্জারির প্রাইসে তো আসবে না, তো এটার প্রাইসটা একটু বেশি, কিন্তু যারা আজরাক পড়তে ভালোবাসো তারা তো শুধু আজরাকই চাও। অনেক দিন ধরে আমার সেই স্টকস আর অ্যাভেলেবেল পোস্টটা দেখে সবাই যেভাবে আজরাকের উপর ঝা হামলে পড়ছিলে, বললাম চলো একটা লাইভ করে নিই। এই যাচ্ছে লুক, অপূর্ব সুন্দর। এটা যেখানেই পড়ে যাবে সেখানেই জিজ্ঞেস করবে এই কুর্তিটা কোথা থেকে কিনেছিস। একটা কম দামি কুর্তিও যে কিভাবে নাম কিনতে পারে সেটা এই কুর্তিটা পারবে। সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 460 অনলি, প্রাইস যাচ্ছে 460 অনলি। সরাচ্ছি, 460 অনলি। চলো নেক্সট দেখাচ্ছি, অ্যাশ কালারের। এবার দেখাচ্ছি 48 সাইজ। সচরাচর বড় সাইজ যাদের লাগে তারা পায় না। আর একটা কথা বলি, আমার কুর্তির কোয়ালিটি কিন্তু এত ভালো, আমরা ফ্যাব্রিক ইউজ করি, শ্রিঙ্ক করার ভয় কিন্তু আমাদের কুর্তিতে নেই। অর্থাৎ তুমি যে সাইজটা নেবে সেই সাইজটাই কাচার পরেও থাকবে, শ্রিঙ্ক আমাদের ফ্যাব্রিক করে না, ওই জন্য একদম নিশ্চিন্তে থাকবে। এইটা হচ্ছে নেক্সট কালারটা, এটা পাউডার ব্লুতে যাচ্ছে। এই শেডটা আমি তিনটে আজরাকের কুর্তি দেখাবো, তিনটেই ভীষণ আনকমন। এই যাচ্ছে আজরাকের কুর্তিটা, আমার মনে হয় না তোমরা এই আজরাকটাও দেখেছো। এগুলো একদম হ্যান্ড ব্লক পিওরলি, অতএব অ্যান্টিক পিস, তুমি পরবে তো তুমিই পরবে। 48 সাইজ। আর এগুলোর থানগুলো এত কম এসেছিল, ছোট ছোট, যে প্রচুর তৈরি করানো যায়নি। ওকে, বিশাল বড় হচ্ছে, ধরে বোঝানো যাবে না। এই যাচ্ছে নেক্সট কুর্তিটা, ওকে, 48 সাইজ, 48 সাইজ। কিন্তু তোমরা চাইলে এটাকে কাটিয়ে 44 বা 42 বা 40 ও করতে পারো, যে যার ইচ্ছে মতো। আমাদের এখানে অল্টারেশনের ব্যবস্থা রয়েছে। 48 সাইজ পাউডার ব্লু কালারের যাচ্ছে, এই যাচ্ছে কালার শেডটা, ওকে। প্রাইস যাচ্ছে অনলি 460। সরালাম, নেক্সট কালার অপশন দেখাচ্ছি রানী কালার, নেক্সট কালার অপশন দেখাচ্ছি রানী কালার। এই রঙেরও আজরাক দেখেছো বলে আমার মনে হয় না, সেই জন্য আমি বললাম অ্যান্টিক পিস দেখাবো, ঝটপট গ্র্যাব করবে। বাজারে না যে কোনো জিনিস অ্যান্টিক হয়ে থাকা অবধি পরে নিতে হয়, তারপরে যখন সবাই পরে তখন সেটা আর সেই ব্যাপারটা আনে না, আনে তখনই যখন ডিজাইন বা প্যাটার্ন বদলে যায়। তো সেই জন্য শুরুতেই পরে নাও নিজেকে ইউনিক লাগাতে গেলে, কারণ আমরা সবসময়ই সাজতে ও সাজাতে দুটোতেই খুব ভালোবাসি, দুটোতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য তোমাদের জন্য স্পেশাল আইটেমই রাখবো। এই যাচ্ছে কুর্তিটা, সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 460 অনলি। এই যাচ্ছে ফ্যাব্রিকটা, রানি কালারের মধ্যে অফ হোয়াইট দিয়ে ফোক ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে, ফোক প্রিন্ট করা রয়েছে। সরাচ্ছি, 460 অনলি, সাইজ 46। আজকে অনেক বড় সাইজ, বড় সাইজ দেখালাম, কেউ দুঃখ করবে না, কান্নাকাটি করবে না।
আগের দিন ভিডিওতে যারা যারা দেখেছো আমি একটা ওয়ান পিস দেখাচ্ছিলাম আজরাকে অনেকের ডিমান্ড যে এগুলো আরো আইটেমে কেন আসছে না তো আজকে কলমকারি দিয়ে স্টার্ট করব কলমকারিতে দুটো ওয়ান পিস দেখাবো তোমাদেরকে ওয়ান পিস করেও পড়তে পারবে কুর্তি করেও পড়তে পারবে দেখে নাও ফার্স্ট কলমকারি কলমকারি যাদের ক্রাশ যেমন আমার আসার সাথে সাথেই ঝেপে নিয়েছি তো সেই জন্য কলমকারি কেউ ছাড়বে না এটুকু বলতে পারি কারণ কলমকারি পরে সব সময় সুন্দর লাগে মানে এর কোনো মানে এর মাধুর্য কোনোদিন কমবে না এবং এগুলো পিওরলি একদম হ্যান্ডমেড কলমকারি কাজ দেখেই বুঝতে পারছো তোমাদের যাচ্ছে মেরুন কালারের ওপর পুরোটা মাল্টি কালারের কাজ করা আমি নেওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড বললো আমাকে একটা দাও মানে ওর অলরেডি দুখানা কলমকারি আছে তারপরে পিওর কলমকারি এই যাচ্ছে লুক এটা গাউন এটা মানে ওয়ান পিস করে পড়তে পারবে সাইড কাটা নয় তোমরা চাইলে এটাকে কুর্তি করেও পড়তে পারো আবার ওয়ান পিস করেও পড়তে পারো এইটুকু কথা আমি দিতে পারি যে যেখানেই এটা ওয়ান পিস করে পড়বে আর পাঁচজনের থেকে যেহেতু তুমি এক্সেপশনাল লাগবে তোমাকে সেই জন্য কিন্তু তোমার দিকে চোখ যাবেই এবং সকলে তোমার কথা জিজ্ঞেস করবে তুমি যেটা পড়ে আছো পিপিটা বলবে বলবো একটু সঙ্গে থাকো বলবো আমি কুর্তি সেগমেন্টটা শেষ করে নিই এই যাচ্ছে কুর্তিটার লুক স্লিভসে এরকম গ্লাস স্লিভস যেরকম আমি আজরাকে দেখিয়েছিলাম সেরকমই গ্লাস স্লিভস তার সাথে এরকম ফোল্ড করে এখানটাতে ক্লিপ আপ করা আছে উইথ উডেন বোতাম ঠিক আছে এখানটাতে উডেন বাটন রয়েছে ওকে এই যাচ্ছে কুর্তিটার লুক কলমকারি আমি দু পিস দেখাবো তাই ঝটপট গ্র্যাব করবে ঠিক আছে অল্টারেশনের কোনো সমস্যা হবে না কারোরই ঝটপট গ্র্যাব করবে এই যাচ্ছে লুক ফার্স্টটা কারণ যেই এটা আমি পড়বো তখন আবার সবাই চাইবে তার আগে আগে ভাগে নিয়ে নাও বাবা এটা 46 সাইজ রয়েছে দুজনকে দিতে পারবো 46 কলমকারি গোল গলা কুর্তি হবে কলমকারি গোল গলা না কলমকারি গোল গলা হবে না আচ্ছা এটা দুজনকে দিতে পারবো 46 সাইজের সেম জিনিস আচ্ছা এটাও 46 এই কারণে কারণ এই আইটেমটার অল্টারেশনে কোনো সমস্যা হয় না সেই জন্য তোমরা আরামসে নিজের মতো করে অল্টার করে নিতে পারবে একটু ধীরে বললে সুবিধা হয় আচ্ছা দাম বলো দাম বলিনি না দেখেছো পান্ডা 620 দাম হচ্ছে 620 নেক্সট আইটেম দেখাচ্ছি এটাও তোমাদের 40 এটা 44 46 দেখে নাও এটার প্রিন্টটাও দেখে নাও এই যাচ্ছে চকলেট কফি কালার যেটা ডার্ক চকলেট কালার তার সাথে তোমাদের তুঁতে এবং ইয়েলো অকার দিয়ে আর অফ হোয়াইট দিয়ে কাজ করা এই যাচ্ছে কলমকারি প্রিন্টটা এই যাচ্ছে লুকটা এইগুলোর আলাদাই বিউটি আমি এইটুকু বলতে পারি যে যাই ওয়েস্টার্ন পড়ুক যাই সাজুক তোমার দিকে চোখ ফেরাতে পারবে না তোমার দিক থেকে এবং একবার হলেও জিজ্ঞেস করবে এটা কোথা থেকে নিয়েছিস এটা ওয়ান পিস করে পড়তেই আমি সকলকে বলবো যাদের একটু আনইজি ফিল হয় তারা ছোট একটা শর্ট পেন্সিল প্যান্ট দিয়ে ক্যারি করতে পারো সাইজ যাচ্ছে 44 46 প্রাইস যাচ্ছে তোমাদের 620 সরালাম আচ্ছা কুর্তি আজকে এইটুকুই দেখালাম কারণ আজকে অনেকগুলো সেক্টর দেখাবো সেই জন্য কুর্তি একটু কম দেখাবো এবার প্লাজো দেখিয়ে দিই তোমাদেরকে কুর্তির সাথে পরার জন্য প্লাজো দেখিয়ে দিই তারপর আমি গাউন হেরাম প্যান্ট ধুতি প্যান্ট এগুলোতে যাবো একটা একটা করে আচ্ছা প্রথমেই হ্যান্ড ব্লকস সমস্তই হ্যান্ড ব্লকস দেখাবো প্রথমে একটু লো রেঞ্জ দিয়ে শুরু করি আচ্ছা প্রথমেই একটা ফোক ফর্মের উপর দেখাবো এটা ওয়েস্টার্ন ফোক দেখে নাও এই যাচ্ছে প্যান্টটা এই যাচ্ছে কালার শেডটা ঠিক আছে মানে একদম লেমন ইয়েলো কালার বা বাটার কালারের মধ্যে তোমাদের কি বলবো একটু অরেঞ্জিশ ইয়েলো কালার বা ম্যাঙ্গো ইয়েলো কালার হ্যাঁ ম্যাঙ্গো ইয়েলো বাটার কালারের মধ্যে ম্যাঙ্গো ইয়েলো আর ব্ল্যাক দিয়ে জিম্বাবোয়ে ফোক ফর্মে যে ডান্স হয় সেই ডান্স ফর্মটা করা আছে ঠিক আছে এটা বড় ঘেরের প্লাজো দেখে না দুটো করে পকেট থাকবে বড় ঘেরের প্লাজো অনেক দিন ধরে অনেকে চাইছিলে দিতে পারছিলাম না আজকে ঝটপট গ্র্যাব করে নাও এই দুটো পকেট থাকবে ওকে এই দুটো পকেট থাকবে এটা বড় ঘেরের প্লাজো একটা টি শার্ট দিয়ে ক্যারি করো বা একটা টপ দিয়ে ক্যারি করো টপের লাইভও নিশ্চয়ই আমি কদিন পরেই করব ক্যারি করো ব্যাস আর কিছু লাগবে না গরমে আর এই বড় ঘেরের প্লাজোগুলো পরে খুব আরাম হয় এই যাচ্ছে লুকটা নিচের দিকে ফিগারটা বড় হয়ে গেছে ওকে
দেখে নাও, অসম্ভব সুন্দর। এই যাচ্ছে কালার শেডটা, এত ভাল লাগবে যে কোনো কিছু দিয়ে পরলে। সাইজ যাচ্ছে, এগুলো কোনো ম্যাটার করে না, সমস্ত ফ্রি সাইজ, যে যার মতো করে পরতে পারো। এটা বড় মানে বড় ঢোলা হিসেবেই পরবে, শর্ট করে মানে সরু করে নেবে না। প্রাইস যাচ্ছে অনলি 350, প্রাইস যাচ্ছে অনলি 350। ওকে, সরাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কালার, অনেক দিন ধরে অনেকে চাইছিলে, আমি দিতে পারছিলাম না, আজকে দেখিয়ে দিচ্ছি, ঝটপট নিয়ে নাও। ঠিক আছে, নেক্সট কালার দেখাচ্ছি, হচ্ছে ম্যাঙ্গো ইয়েলোর উপর ইয়েলো আর রেড দিয়ে কাজ করা। প্রত্যেকটা ভীষণ ভাইব্রেন্ট, কারণ এগুলো যখন তুমি পরবে, তখন যে টি শার্ট বা যেটা দিয়ে পরবে তার সাথে একটু ভাইব্রেন্ট কালার ডিমান্ড করে। ঠিক আছে, এগুলো কিন্তু কুর্তির সাথে পরার নয়, এগুলো একটু শর্ট আইটেমের সাথে পরার। ঠিক আছে, দেখতেই পাচ্ছো পুটটা কতটা, অতএব কারোর পরতে কিন্তু কোনো অসুবিধে হবে না, সে যত হেলদি হোক না কেন। কালার শেডটা যাচ্ছে ম্যাঙ্গো ইয়েলোর ওপর ইয়েলো আর রেড দিয়ে কাজ করা, ভীষণই ভাইব্রেন্ট দেখতে, এতটা যাবে ঘেরটা। ঠিক আছে, এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রাইস যাচ্ছে 350 অনলি। দুটো পকেট রয়েছে, ইলাস্টিক রয়েছে ব্যাক সাইডে, সামনে দিকে ফ্রন্টে ফিতা রয়েছে, এই দুটো পকেট থাকবে। ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। প্রাইস যাচ্ছে 350 অনলি, প্রাইস যাচ্ছে 350 অনলি, সরাচ্ছি। এগুলো কিন্তু সব মালাই কটনে, কারণ গুর্জারি প্রিন্ট মানে বুঝতেই পারছো মাল কটন, আমি প্রথমেই বলে দিয়েছি লাইভের শুরুতে। আচ্ছা, নেক্সট আইটেম দেখাচ্ছি, নেক্সটটা দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটাই ভাইব্রেন্ট। এটার ঘেরটা একটু কম, আগেরগুলোর থেকে একটু কম, আগেরটা স্কার্ট ঘেরে ছিল, এটা তোমার যাচ্ছে হচ্ছে একটু স্ট্রেটে কিন্তু চওড়া ঘেরে। দেখে নাও, রেডের মধ্যে ম্যাঙ্গো ইয়েলো চকলেট ব্রাউন অফ হোয়াইট দিয়ে কাজ করা, এটা কিন্তু কালো নেই কোনো, চকলেট ব্রাউন এই কালারটা। ওকে, এই যাচ্ছে লুকটা, প্রত্যেকটা ভীষণ ভাইব্রেন্ট। অনেকে অনেক দিন ধরে বলেই যাচ্ছে গরমে পরার জন্য প্লাজো দাও, চলো এই যাচ্ছে প্লাজোটার লুক। ওকে, প্রাইস যাচ্ছে এটা 280, প্রাইস যাচ্ছে 280, সরাচ্ছি। না সরি, এটারও 350, এটারও 350 যাচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি, 350। আচ্ছা, এটা আরও সফট যেহেতু অফ হোয়াইট কালারে, অফ হোয়াইট, এটার প্রিন্টটা অনেকটা আজরকের মতো, কিন্তু এটা আজরক কিন্তু নয়, এটা গুর্জারি। ঠিক আছে, অফ হোয়াইটের উপর তোমাদের রাস্ট মানে ব্রাউন কালার আর ব্ল্যাক দিয়ে ফ্লোরাল প্রিন্টটা করা আছে। এই যাচ্ছে কালার শেডটা, এই যাচ্ছে কালার শেডটা। ঠিক আছে, এটার ঘেরটাও তুলনামূলকভাবে কম, ওই আগের ঘেরটার মতো, রেডটার মতো। ঠিক আছে, প্লাজো এই জন্য দেখালাম, কুর্তির সাথে অনেকে সেট করে প্লাজো চাও, একবারে সুন্দর করে চয়েস করে নাও। এই যাচ্ছে লুকটা, 350 যাচ্ছে প্রাইস, এটা দেখতে অনেকটা আজরাকের মতো। আর কোয়ালিটি, আমি ফ্যাব্রিকটা খুব ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কতটা সফট হবে বুঝতেই পারছো, একদম মাল কটনের শাড়ি, সেই শাড়ি কেটে মনে হবে বানানো। এই যাচ্ছে লুক, প্রাইস যাচ্ছে 350 অনলি, সরাচ্ছি। এটাই যদি নর্মাল কটনে হয় তখন 280 হয়ে যাবে। যেমন ধরো এইটা দেখাচ্ছি আমি, এটা মাল কটন নয়, এটা নর্মাল কটনে, এটার প্রাইস 280। দেখে নাও, ইয়েলোর মধ্যে ব্লু দিয়ে ফ্লোরাল ওয়ার্ক করা, এবং ইয়েলোটা পুরোটা এরকম মৌমাছির চাকের মধ্যে যেরকম কাজ করা থাকে সেরকম কাজ করা রয়েছে। ছোটো 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 সেলফি, এই যাচ্ছে কালার শেডটা ইয়েলো। ইয়েলো খুব সামার কালার তো, সেই জন্য আমরা ইয়েলোটাকে খুব সামারে স্টক করি। এই যাচ্ছে ইয়েলো, অরেঞ্জ, এগুলো সামারেরই কালার। এটার প্রাইস যাচ্ছে 280 অনলি, এটার প্রাইস যাচ্ছে 280 অনলি, এটাও স্ট্রেট ঘেরেই যাচ্ছে। আচ্ছা, এবার একটু অন্য আইটেম দেখাবো, একটু দামি দেখাবো। প্রথমেই দেখাবো মালাই রেয়নের। এই আইটেমটা যারা পরোনি, আমার এখানকার অনেক ক্রিম কাস্টমার রয়েছে যারা এই আইটেমটা ইউজ করেছে, যারা করোনি তারা ঝটপট এটা নিয়ে নাও, এটা পুরো মাখন, মানে যেমন দেখতে সোবর কালার শেড আমার বোন পরে ছবি দিয়েছিল, ঠিক তেমনই লুক। এগুলো যে কোনো টি শার্টের সাথে একটা পরে নিলে মানে চূড়ান্ত স্মার্ট পিস। এই যাচ্ছে কালার শেডটা, বটল গ্রিন আর অফ হোয়াইটের মধ্যে পুরোটাতে দেখো শেড করা রয়েছে গ্রিনের। ঠিক আছে, এই যে কালার যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা দেখছো, এটা পুরো শেড করা, এটা মালাই রেয়নে রয়েছে।
মানে মাখনের থেকেও সফট এটা, এবং দুদিকে দুটো জিপ লক থাকে এটার, এটার দুদিকে দুটো পকেটে এরকম জিপ রয়েছে, ঠিক আছে, এই দুদিকেই রয়েছে দুটো পকেটে, আর এই যাচ্ছে তোমাদের লুকটা। এটা মাখনের মতো সফট, এই যাচ্ছে ঘেরটা, মানে গরমে পড়ার জন্য পারফেক্ট আইটেম। আমি তো গরমের জায়গার মেয়ে, তাই আমি জানি যে গরমে কতটা আরাম পেতে পারো এটা পরে তোমরা। প্রাইস যাচ্ছে অনলি 580, প্রাইস যাচ্ছে অনলি 580। কেন এটার প্রাইস 580 সেটা হাতে ধরে বুঝতে হবে, সফট মানে সাংঘাতিক। এটার দুটো কালারই দিতে পারছি, এটার প্রোডাকশন বন্ধ, দুটো কালারই থাকবে, তো সেই জন্য যারা যারা নেবে ঝটপট গ্র্যাব করে নাও, কারণ এটা এখন আর তৈরি হচ্ছে না, এই মুহূর্তে আর দিতে পারবো না, মানে এই বুকিংটা হয়ে গেলে। এটা দেখো রেডের, তোমার ব্লাড রেডের মধ্যে বাটিক করা, এগুলো কিন্তু সব বাটিক, ঠিক আছে। এই মালাইরিয়নে যে প্রিন্টটা দেখছো এটা হ্যান্ড বাটিক করা, সেই জন্য 580, এমনি এমনি কিন্তু নয়, মানে নর্মাল প্রিন্ট কিন্তু নয়, দুটোই বাটিক। এটা যাচ্ছে ব্লাড রেডের ওপর বাটিক করা, এই কালার, এই ভাইব্রেশন তোমার এমনিতে আসবে না নইলে। চরম দেখতে 580, একটা নিয়ে নাও, মোটামুটি 4-5 বছর চুটিয়ে পড়ো, সরালাম, 580 অনলি, এরপর আর এটা দিতে পারবো না। আচ্ছা এবার এটা নর্মাল কটনে বাটিক দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন প্রাইসের হেরফের। এটা কটনে বাটিক, এটা মালাই, মালাই কটনে বাটিক, এটা মালাই রেয়নে বাটিক, ভাইব্রেন্সিটা বুঝতে পারছো, ভাইব্রেন্টটা এরকমই হবে, বা গ্রিনেরটার সাথেই দেখাই, এই শেডের ভাইব্রেন্সিটাও এটার থেকে বেশি, সেই কারণেই দামটা বেশি, কারণ এর বাটিকটাকে পলিশ করতে হয়, মোমবাতিকটা অনেক বেশি, ঠিক আছে। এইটা হচ্ছে কটন, মালাই কটনের ওপর তোমাদের হ্যান্ড বাটিক যাচ্ছে, এক পিসি অফ হোয়াইটের ওপর চকলেট ব্রাউন আর তোমাদের পেস্তা গ্রিন দিয়ে কাজটা করা, ঠিক আছে। এই যাচ্ছে কালার শেডটা, এটা হচ্ছে এক্স্যাক্ট কালার শেড, ঘেরটা দেখে নাও, বাটিক আমাদের কাছে সবসময় এই ঘেরে থাকে, এই ঘেরে যাবে স্ট্রেট ঘেরে, ঠিক আছে, চওড়া। যেখানে ওই রেয়নটার প্রাইস ছিল 580, সেখানে এই কটনের বাটিকটার প্রাইস যাচ্ছে তোমাদের 350 অনলি, প্রাইস যাচ্ছে 350 অনলি, দেখে নাও, বুঝতে পারলে ফারাকটা, দুটোই কিন্তু বাটিক, এমনি এমনি দাম নয়, ওটা 230 টাকা বেশি, ওকে সরাচ্ছি। আচ্ছা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে দেখাবো বলে সব রকমই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ইক্কাত অনেকে চেয়েছিলে প্লাজো, দেখে নাও, এই যাচ্ছে ঘেরটা, অ্যাশ কালারের ওপর হোয়াইট, অ্যাশ কালারের ওপর হোয়াইট, পিওর ইক্কাত, একদম তেলিয়া কটন, ওকে, এটা কোনো এখানকার লোকাল কটন নয়, যেটা যেখানকার আইটেম দেখছো সেটা সেখান থেকেই ইম্পোর্ট করা, ঠিক আছে। এই যাচ্ছে প্যান্টটা, প্লাজোটা পিওর ইক্কাতের, ভীষণ ক্লাসি পিস, রুচিশীল একটা, হ্যান্ড ব্লকসের লাইফ করার কারণই এটা, যে তুমি যখন এটা পারচেস করছো তখনই, মানে তুমি যখন পরছো বিশেষ করে তখনই কিন্তু তোমার রুচিশীলতা প্রকাশ পাচ্ছে, তোমার কস্টিউম দিয়ে, তোমার ড্রেস দিয়ে, তোমার ফ্যাশন দিয়ে। এই যাচ্ছে তোমাদের ইক্কাত, ইক্কাতের প্রাইস যাচ্ছে 440, সরালাম, এই একটা কালার, আর এই কালারটা আমার কাছে সবসময়ই অ্যাভেলেবেল থাকে, এটা কাঁথা ইক্কাত, এটাও তোমরা দেখো নি, হ্যালো সৌমি, এটা কাঁথা করা ইক্কাতের মধ্যে, পেস্তা গ্রিনের সাথে অফ হোয়াইট, তার মধ্যে এই যেটা দেখছো মেরুন আর ব্লু কালারের, এটা স্টিচ ওয়ার্ক করা কাঁথা স্টিচ, দেখে নাও, এইটা তোমরা ইক্কাতে কাঁথাটা দেখো নি সচরাচর, আমিই দেখিনি, এই একটা আইটেমেই আনতে পেরেছিলাম। প্রাইস যাচ্ছে সেম 440, আমি ধরে দেখিয়ে দিচ্ছি, সবগুলো ঝটপট করে এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে, 440 অনলি। এগুলো বাস টি শার্ট বা তোমাদের ইয়ে দিয়ে পরে নাও, আর কিচ্ছু লাগবে না। এই যাচ্ছে ফ্যাব্রিকটা, পিওর তেলেঙ্গানা কটন, মানে তেলিয়া কটন যেটাকে বলে। আচ্ছা এবার একটাই আজরাকের দেখাবো, এটা তোমরা 3-4 জন পেয়ে যাবে, এটাও স্কার্ট ঘেরে, দেখে নাও, একটাই আজরাকের রয়েছে,
মানে একটাই ডিজাইন রয়েছে তিন চার পিস, আর যেটাকে কাঁথা ব্ল্যাকের ওপর তোমাদের চকলেট ব্রাউন আর অফ হোয়াইট দিয়ে কাজ করা। ওকে, স্কার্ট ঘিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা ঘের। প্রাইস যাচ্ছে 480, প্রাইস যাচ্ছে 480। এটাও স্কার্ট ঘিরে, আর যেটাকে ডিমান্ড সবসময় থাকে দেখিয়ে দিলাম, ঝটপট গ্র্যাব করে নাও। অনেক নিচে পুটটা, অতএব কারোর পড়তে অসুবিধা হবে না, দেখে নাও এতটা। প্রাইস যাচ্ছে 480, দুদিকে দুটো পকেট রয়েছে, স্কার্ট ঘেরে সবেতেই পকেট থাকে আমাদের, তৈরি করানোই হয় সেভাবে। আর প্রাইস যাচ্ছে 480, পিওর আজরাকের ওপর হ্যান্ড কাঁথা করা। সরাচ্ছি, লাস্ট আইটেম দেখাবো, কটনে বাটিকের ওপর, মাল কটনে বাটিকের ওপর কাঁথা, হ্যান্ড কাঁথা। মানে হ্যান্ডমেড কালেকশন এমনিতেই সৌন্দর্য বহন করে, তার উপর যখন পরবে একটু ওরকম ভাবে সাজবে, বটল গ্রিনের মধ্যে ব্ল্যাক বাটিকটা, এই গ্রিনটা তো ভীষণ ভাল লাগে সব মেয়েকেই। আর এই যাচ্ছে কাঁথা স্টিচের কাজটা নিচে, এই যাচ্ছে ঘেরটা, এই নিচের কাজটা যাচ্ছে, এই যাচ্ছে ঘেরটা। চমৎকার দেখতে, মানে যত চমৎকার বলবো তত কম বলা হবে। যারা বিশেষ করে একটু হেলদি বা ডেলি ইউজে লাগে তাদেরকে আমি বলবো যে তোমরা সিগারেট প্যান্ট না নিয়ে প্লাজো ক্যারি করো, আরো বেশি সুন্দর লাগবে। আর এইগুলোর তো কোনো মানে কোনোদিন এগুলো পুরনো হবে না। বটল গ্রিনের সাথে কাঁথা করা, প্রাইস যাচ্ছে তোমাদের 480, প্রাইস যাচ্ছে 480। উফ, এই রংটা কি অসাধারণ, রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুতে কাঁথা ব্যাটিক। এগুলো জাস্ট এক্সিবিশনে চুটিয়ে সেল হয়, মানে আমি অনেকদিন বাদে রিস্টক করতে পেরেছি, দেখে না। প্রাইস যাচ্ছে 480, ডেলিভারি মালদাতে কতদিন লাগবে? মালদাতে ডেলিভারি আমি যদি পরশু দিন পাঠাই, ডিসপ্যাচ করি, উইদিন 5 days চলে যায়, 5 দিনের মধ্যে চলে যায়। এই যাচ্ছে প্রিন্টটা, লাস্ট কালার দেখাচ্ছি পার্পলে, তিনটে রঙে ভীষণ সুন্দর, দেখে না পার্পলে। এই যাচ্ছে কালারটা, এতটা ভাইব্রেন্ট হবে, যেরকম গুড় দেবে সেরকম মিষ্টি হবে, যত মানে দামটা বেশি হবে তত আইটেম সুন্দর হবে। এই যাচ্ছে হ্যান্ড কাঁথাটা, প্রত্যেকটা কাঁথা আমি খুব যত্ন নিয়ে করাই, কারণ কাঁথা স্টিচের কাজ না এলোমেলো হয়ে গেলে দেখতে ভালো লাগে না, খুব পরিপাটি কাজ তো। এই যাচ্ছে ঘের, প্রাইস যাচ্ছে তোমাদের 480 অনলি। সরাচ্ছি, লাস্ট প্লাজো দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার আমি একটু গাউন দেখাই, নাকি গাউন দেখিয়ে তারপর আমরা টু পিসটা লাস্টে দেখাবো, কেন বলো তো? কারণ টু পিসটা দেখাতে একটু সময় লাগে, তো ওটা শেষে দেখাবো, এবার একটু গাউন দেখাই। আচ্ছা, প্রথমে গাউন দেখাবো, গাউন যেগুলো আমরা দেখাবো সেই গাউনগুলো তোমরা ইজিলি বাড়িতে কাচতে মানে কাছাকাছিও করতে পারবে, পরতেও পারবে, আর নাইটির থেকে বেটার অপশান আমি এইটুকু বলতে পারি। চলো ফার্স্ট গাউন দেখাচ্ছি, এগুলো অ্যাডজাস্টেবল নয়, জাস্ট পেছন না অ্যাডজাস্টেবল, সরি অ্যাডজাস্টেবল, আমি খেয়াল করিনি, এটা অ্যাডজাস্টেবল। গুরজেরিতে রয়েছে, মালাই কটনের ওপর গুরজেরি, দেখে নাও। এই যাচ্ছে কটনের ফ্যাব্রিকটা, এই যাচ্ছে কটন ফ্যাব্রিকটা, ভীষণই সফট। এটা হচ্ছে তোমাদের ইয়েলোর ওপর সি গ্রিন বা টার্কুইশ কালার দিয়ে, সি গ্রিন না টার্কুইশ কালার আর হোয়াইট দিয়ে কাজটা করা, ফলে কালার শেডটা তৈরি হয়েছে, দেখো যে কোনো মেয়েকে সুন্দর লাগবে, যে কোনো মেয়েকে সুন্দর লাগবে। আর আমার গাউনের সুবিধে হচ্ছে বাস এইভাবে টেনে দাও, যে কোনো সাইজে অ্যাডজাস্টেবল। তোমরা দেখতেই পাচ্ছ গাউন পাচ্ছ না, মানে দিচ্ছি আর ধারাধার বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আজকে লাইভে নিয়ে এসেছি। যদি নিতে চাও ঝটপট বুক করো, নইলে পাবে না। এই যাচ্ছে গাউন, নিজের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করে নেবে, এগুলো ফিটিংসের কোনো প্রয়োজন নেই, আমি আপ টু সাইজ বলবো, আর নিচে যে কোনো সাইজে হয়ে যাবে, ঠিক আছে?
এরকম গ্লাস স্লিভসে যাচ্ছে, ভীষণ অ্যারিস্টোক্রেট পিস। তোমরা চাইলে ওয়ান পিস করে আউটিংয়ে যেতেই পারো, তারপরে বাড়িতেও পড়তে পারো। এই যাচ্ছে লুকটা, ঝটপট এসেস নাও, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো। এগুলো জাস্ট একটাও পাবে না একটুও লেট করলে। সাইজ যাচ্ছে 44 আপ টু, তাছাড়া ছোট যে কোনো সাইজে অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। অ্যাডজাস্টেবল এখানটাতে রয়েছে, আর রাইট সাইডে এরকম বাটন দেওয়া রয়েছে, খুব সুন্দর। প্রাইস যাচ্ছে তোমাদের 500 অনলি, প্রাইস যাচ্ছে 500 অনলি, সাইজ যাচ্ছে আপ টু 44, মানে 44 অবধি হবে, আর ছোট করতে চাইলে স্মল অবধি হবে। ঠিক আছে, ফার্স্ট কালার দেখালাম, সেকেন্ড কালার অপশন দেখাচ্ছি। এটা আরও সফট, মানে হোয়াইটে আরও সফট হয়ে যায়। এটা স্লিভলেস, এটা স্লিভলেস, ওকে। আর এটা লেন্থটাও দেখো একটু কম, এক একটা এক এক রকম, আমি সব মিক্স অ্যান্ড ম্যাচ করেই দেখাবো। এই যাচ্ছে ভেতরে স্লিভস রয়েছে, কেউ চাইলে স্লিভস করে নিতে পারো। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইট বেস কালারের ওপর ব্ল্যাক দিয়ে বাটিক করা, অসম্ভব সুন্দর একটা পিস, মানে ভীষণই সফিস্টিকেসি রয়েছে। ডান দিক দিয়ে এরকম বাটন রয়েছে, আর বাঁ দিকে অ্যাডজাস্টেবল ধাগা রয়েছে, নিজের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবে। এটাকে ওয়ান পিস করে পরো, তার সাথে একটা ব্ল্যাক পলিশের চোকার বা স্টেটমেন্ট পরো বা ইয়াররিং পরো, ফাটাফাটি। সাইজ যাচ্ছে আপ টু 42, প্রাইস যাচ্ছে 500, সাইজ যাচ্ছে আপ টু 42, প্রাইস যাচ্ছে 500 অনলি, সরাচ্ছি। নেক্সট কালার অপশন দেখাচ্ছি, এটাও স্লিভলেস, স্কাই ব্লুর ওপর শেড করা, স্কাই ব্লু সি গ্রিন আর হোয়াইট দিয়ে, স্কাই ব্লু সি গ্রিন আর হোয়াইট দিয়ে এই যাচ্ছে কালার শেডটা। আমার কিছু বলারই মানে ইয়ে করে না, অপেক্ষা রাখে না, এত সুন্দর প্রত্যেকটা ফ্যাব্রিক, প্রত্যেকটা মাল কটনে রয়েছে এখন অবধি যা দেখালাম। এই যাচ্ছে অ্যাডজাস্টেবল ধাগা, এটা আমি যেহেতু পরে নেই সেই জন্য এরকম এক সাইডে হয়ে রয়েছে, এটা এরকমভাবে অ্যাডজাস্ট হয়। পিওর কটনের, অতএব কোনো স্কিনের প্রবলেম, কোনো রকমের গরমের সমস্যা নিয়ে সন্দেহই থাকবে না। ভেতরে তোমাদের স্লিভস অ্যাটাচ রয়েছে, আমি একবার দেখিয়ে দিই। কমেন্ট নেই কেন, একটু কমেন্ট করতে হবে তো। এই যে অ্যাডজাস্টেবল স্লিভস রয়েছে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে 500, সাইজ যাচ্ছে আপ টু 44। সরাচ্ছি, নেক্সট কালার অপশন দেখাচ্ছি, ব্ল্যাক। সবকটা রাউন্ড নেকে রয়েছে ব্ল্যাক এর উপর চকলেট কালার, এই ব্রাউন কালার আর অফ হোয়াইট দিয়ে এরকম লিফ মোটিভ করা। এটার সাইজ যাচ্ছে 48, আপ টু 48, ছোট যে কোনো সাইজে করা যাবে। রাইট সাইডে একই রকম ভাবে বাটন রয়েছে, ভেতরে স্লিভস অ্যাটাচ রয়েছে, আর লেফট সাইডে এরকম ধাগা দিয়ে অ্যাডজাস্ট করার অপশন রয়েছে, তার নিচে পটলি বল রয়েছে। ঠিক আছে, এই যাচ্ছে লুকটা, আপ টু 48, প্রাইস যাচ্ছে 500 অনলি, সবগুলোই সুন্দর। থ্যাংক ইউ সুপর্ণা দি, অনেকদিন বাদে তোমাকে লাইভে দেখলাম। লাস্ট কালার দেখাচ্ছি, এটাও তোমাদের থ্রি কোয়ার্টার স্লিভস, এটা আবার প্রথমটার মতো, ঠিক আছে। যার যেটা পছন্দ নিয়ে নেবে, এটা ইয়েলোর ওপর, ইয়েলো অকার যে কালারটা হয় সেই কালারটার ওপর পার্পল কালার, ঠিক পার্পল না, রানি পার্পল মিশিয়ে একটা রং, আর হোয়াইট দিয়ে কাজ করা। কি সুন্দর প্রিন্টগুলো দেখো, এত ভালো লাগবে পড়লে দেখতে। এটাতেও তোমাদের গ্লাস স্লিভস রয়েছে, এই যাচ্ছে লুকটা। প্রাইস যাচ্ছে সেম 500 অনলি, এটারও সাইজ যাচ্ছে তোমাদের 42 আপ টু, সরালাম। আচ্ছা, এবার একটু তেলিয়া কটন, এইটা দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিই, ছবি দিয়েছিলাম। এইটা হচ্ছে পিওর তেলিয়া কটন, এটা হচ্ছে পিওর তেলিয়া কটন,
কোনো মিক্স কাপড় নয়, কোনো রকমের ডুপ্লিকেসি নয়, আমরা একদম পিওর মানে পিওরই রাখি, ঠিক আছে? একদম পিওর তেলিয়া কটনের ওপর এই যাচ্ছে গাউনটা। এটা আমি আমার পরে এরকম একটা আইটেমের পরে ছবি দেখে সবাই পাগল হয়ে গেছিলে, সেইটাই নিতে চেয়েছিলে। চলো আজকে এটা লাস্ট পিস দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে লুকটা, খুবই মিষ্টি দেখতে এটা। ওপরটাতে যাচ্ছে অফ হোয়াইটের ওপর ব্লু আর ব্ল্যাক দিয়ে এরকম ছিট ছিট উইভিং করা, আর নিচটাতে পুরো ব্ল্যাক আর তুঁতে দিয়ে আর অফ হোয়াইট দিয়ে এরকম, মানে অ্যাশ কালারটা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, সেই কালারটা দিয়ে গাছটা। চমৎকার দেখতে, চমৎকার। এটা লাস্ট পিস দেখাতে পারছি, ঝটপট গ্র্যাব করো। সাইজ যাচ্ছে 44, এটার প্রাইস যাচ্ছে 700। সরালাম, তেলিয়া কটন মানে বুঝতেই পারছ কস্টিং বেশি পড়ে। আচ্ছা এবার একটা আইটেম দেখাচ্ছি, এটার সাইজ তোমরা পেয়ে যাবে 40-44, সাইজ পেয়ে যাবে 40-44। এটাও তেলিয়া কটনের ওপর, এটা খাদি ছিট করা আছে, ঠিক আছে? খাদি ছিট করা আছে, মানে দেখতে দেখে মনে হবে যে আইটেমটা হচ্ছে তোমাদের খাদি প্রিন্টার জন্য, কিন্তু এটা কিন্তু পিওর তেলেঙ্গানা কটন। ভীষণ সফট, ভীষণ গরমে আরাম। আমার তেলিয়া কটন নিয়ে বলার কিছু নেই, যারা তেলিয়া কটন পরেছো তারা প্রত্যেকেই জানো। এবং রংটাও দেখো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর রং। এই যাচ্ছে গাউনটা, আমি আজকে চেঞ্জ করে দেখাতে পারবো না, কারণ এত স্টক তাই জন্য দেখাচ্ছি না। কিন্তু আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু এত সুন্দর না, এটাই যখন পরে ছবি দেব তখন মানে অনেক বেশি মানে অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আমি নিজেই স্যাটিসফাইড হচ্ছি না দেখিয়ে এটার বিউটিটা। এবং এত সফট কাপড়টা, তুলোর মতো মনে হচ্ছে, তুলো ধরছি। এই যাচ্ছে প্রিন্টটা দেখে না, কালারটা অদ্ভুত সুন্দর। ডুয়াল টোনে রয়েছে, ট্রিপল টোনে, সরি ট্রিপল টোনে রয়েছে, দেখো হোয়াইট ক্রিম কালার আর তোমাদের হচ্ছে একটা ইয়েলো শেড আছে। এটা খুব সুন্দর, হ্যাঁ মা এটা খুবই সুন্দর, তুমি এটা দেখো নি, দারুণ দেখতে এটা। এটা 40 সাইজ, এটা আমিও নিতে পারি বলো? 40 আর 44 পেয়ে যাবে, প্রাইস যাচ্ছে 550 অনলি। সরালাম, 40 আর 44। নেক্সট কালার দেখাচ্ছি হোয়াইটে, একই রকমভাবে পটলি বল দিয়ে অ্যাডজাস্টেবল ধাগা রয়েছে। ওকে, নেক্সট সাইজ আইটেম দেখাচ্ছি, এগুলোর ওপর ব্ল্যাক পলিশের জুয়েলারি দুর্দান্ত লাগবে, দেখে না হোয়াইটে, মানে অফ হোয়াইটে, অ্যাকচুয়ালি অফ হোয়াইটে। এই যাচ্ছে শেডটা, ছিট 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 শেড করা, নিজের ইচ্ছে মতো যে কোনো সাইজে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে। আমি এখন ওপেন করেই দেখাচ্ছি পুরোটা, সাইজ যাচ্ছে আপ টু 44, প্রাইস যাচ্ছে 550 অনলি। সরাচ্ছি, নেক্সট হচ্ছে 48 আপ টু 48 পিঙ্ক কালার। এই আইটেম তুমি আর কোথাও পাবে না, ইভেন আমার কাছেও পাবে না। পিঙ্ক কালার বেবি, একদম মানে ব্লাশ পিঙ্ক যে রংটা হয় সেই রংটা, তার মধ্যে ছিট 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 করা। প্রাইস যাচ্ছে 550, সাইজ যাচ্ছে 48 আপ টু। সরালাম, গাউন শেষ করলাম। আচ্ছা এবার একটু ধোতি প্যান্টটার ডিমান্ড ছিল, ধোতি প্যান্টটা দেখিয়ে দিই, কারণ আমি জানি না হ্যান্ড ব্লকের লাইফ নিয়ে কবে আবার আসবো, তাই একটু চট করে দেখিয়ে দিই। আচ্ছা ধোতি প্যান্ট পরে যারা যারা আমাকে দেখেছিলে এবং চেয়েছিলে তাদের জন্য প্রথমেই যে রংটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো, ইয়েলোর মধ্যে গ্রিন করা,
হ্যাঁ, এই আইটেমটাই খুব ভালো এসছে তোমার। এটা হচ্ছে ইয়েলোর মধ্যে গ্রিন দিয়ে কাজ করা ধুতি প্যান্ট। আমাদের ধুতি প্যান্ট সেলাই করা থাকে না, তুমি যে কোনো জায়গা থেকে কিনলে ধুতি প্যান্ট একদম মানে সেলাই করা থাকে, আমাদেরটা সেলাই করা থাকে না, তোমরা যে কোনো টেলারকে দিয়ে সাইড কাটা থাকে। অতএব কার পায়ে কতটা দরকার, কারণ এইটা বেশি দূর অব্দি সেলাই করে দিলে কে কতটা রাখবে, অনেকে মানে হাঁটুর নিচ অব্দি থ্রি কোয়ার্টার লেন্থে এটা জোড়াটা রাখে, এই জায়গাটা বেশি ফাঁকা রাখে, অনেকে নিজের ইচ্ছে মতো মানে কাস্টমাইজ করে নিতে পারবে বলে আমরা কিন্তু এটা স্টিচিংটা করিয়ে রাখি না, জাস্ট প্যাটার্নটা রেডি করে রেখে দিই, শুধু সাইড দিয়ে একটা সেলাই মারিয়ে নেবে নিজেদের মাপ মতো, কার থাই কতটা মোটা, কার হাঁটু কতটা মোটা, সেই অনুযায়ী কিন্তু তোমরা করিয়ে নিতে পারবে। এই যাচ্ছে ধুতি প্যান্ট, প্রথম কালার দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলোর ওপর গ্রিন কালার। ওকে, শুধু আমি বারবার বলে দিচ্ছি, যারা যারা ধুতি প্যান্ট নিয়েছো তারা জানো, যারা নতুন তাদেরকে বলে দিই, এই যে সাইডে এরকম ভাবে খোলা থাকে, এটাকে টেলারকে দিলেই এইভাবে স্টিচিংটা একদম নামিয়ে দেবে, ঠিক আছে? যার যতটা রাখা দরকার নিচটা ওপেন ততটা। আর এটার পায়ের শেপটা তো কোনাকোনি নামে, সেই জন্য যাতে পাটা ঢোকাতে সুবিধে হয় সেই জন্য নিজের নিজের মাপ অনুযায়ী করাটাই বেটার, না হলে কিন্তু অসুবিধে হয়, কোথাও এই জায়গাটা বেশি ফোলা থাকে কোথাও কম থাকে, তুমি তোমার মাপ অনুযায়ী করিয়ে নিতে পারবে। এই যাচ্ছে ফার্স্ট ধুতি প্যান্ট, প্রাইস যাচ্ছে 500, পিওর আজরক, পিওর আজরক। এই যাচ্ছে ফার্স্ট কালার ইয়েলোতে গ্রিন, তিনটে কালারই হয়, তিনটে কালারই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড কালার, যেটা আজরকের একদম ট্রেডিশনাল কালার, ঝটপট এসেস নেবে, হ্যাঁ দেখে নাও। এই যাচ্ছে সেকেন্ড কালার আজরাকের, যেটা ব্রাউন কালার সেটা, তার মধ্যে ব্লু আর ব্ল্যাক দিয়ে কাজ করা, প্রাইস সেম 500। লাস্ট কালার যেটা আমার আমার পরে দেখেছিলে ব্লু কালার, এটা একবার পরে নিলে ধুতি প্যান্ট হেরাম প্যান্টে একবার ঢুকে গেলে না আর কিছু পরতে ইচ্ছে করবে না অন্য প্যান্ট। আমি কোনো দিন মানে আমার এত ট্রাভেল করতে হয়, আমি কোনো দিন জিন্স পরে ট্রাভেল করি না, কোনো দিন না। সরালাম 500 অনলি, তিনটে ধুতি প্যান্ট মানে অ্যাভেলেবেল আছে, যে যার খুশি মতো বুকিং করতে পারো, যতগুলো খুশি নিতে পারো। আচ্ছা এবার একটু হেরাম প্যান্ট দেখিয়ে দিই, তার আগে একটা স্পেশাল আইটেম, এই আইটেমটাও তোমরা পেয়ে যাবে, অনেকগুলো আছে। এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা বাউল, এটা অনেকগুলো বেরিয়ে গেছে, আরও অনেকগুলোও আছে, কোনো চাপ নেই। পাটিয়ালা প্যান্ট বাউলে, এটা কিন্তু পাটিয়ালা, দেখে নাও একদম পাটিয়ালা বাউল প্যান্ট, একটা কিনে নাও যে কোনো কুর্তির সাথে ক্যারি করতে পারবে, এরকম একটা সুবিধে। এই যাচ্ছে পাটিয়ালা প্যান্টটা, ঠিক আছে বাউল, অতএব টি শার্ট দিয়েও ক্যারি করা যাবে, ভীষণ রাফ অ্যান্ড টাফ একটা রক একটা লুক দেয়। এই যাচ্ছে বাউলটা, ঠিক আছে প্রাইস যাচ্ছে এটারও বোধ হয় 550, 550 প্রাইস যাচ্ছে 550। পুরোটা নকশি কাঁথা করে বাউল দিয়ে মানে কাপড়ের টুকরো দিয়ে কেটে 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 করা, মজার মজার শুধু না, পরে ভীষণ আরাম, দেখতে দুর্দান্ত স্মার্ট লাগে। মানে কি বলতো, এটা তুমি একটা হোয়াইট কালারের টি শার্ট দিয়ে পরে আর সাথে যদি একটা সানগ্লাস পরো, এটার থেকে স্মার্ট পিস আর কিছু হয় না। এই যাচ্ছে লুকটা, প্রাইস যাচ্ছে অনলি 550। এখানে যতগুলো প্যান্ট আছে প্রত্যেকটা আমার দুটো তিনটে করে রয়েছে, মানে এইটা এক পিসই রয়েছে, কারণ এটার সবগুলোই মোরললেস একই প্রিন্ট আসে। আমি অ্যাসুরেন্স দিচ্ছি পরে আরাম পাবে, মানে আমি নিজে পরে তোমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি, এরকম না যে আমি না পরেই তোমাদেরকে বলছি দারুণ জিনিস নিয়ে নাও। আচ্ছা চলো প্রথম দেখাচ্ছি আজরাকের হেরাম, প্রাইস যাচ্ছে 630 আজরাকের হেরাম। এটার ভ্যারাইটি কোয়ালিটি রয়েছে, ঘের যত কমবে দাম তত কমবে, ঠিক আছে? এই যাচ্ছে ফার্স্ট কালার, এটা আমারটা মানে আমার সেম আছে এইটা গ্রিনেই। ওকে, আমার যেহেতু আমার মানে ডিজাইনার ড্রেস রয়েছে ওপরে টপের সাথে। এই যাচ্ছে হেরাম প্যান্ট, মাঝখানটা চওড়া এরকমভাবে হয়, যেটার ফলে তোমরা যে কোনো কাজ করো এটাতে সুবিধে, যে কোনোভাবে মানে ছিঁড়ে যাওয়ার ফেসে যাওয়ার কোনো চান্স নেই, যতটা পা স্ট্রেচ করতে চাও করতে পারো, বিশেষ করে রিহার্সালে আমাদের খুব লাগে।
বা এটা দেখতেও ভীষণ, মানে এখন তো আমাদের রক ব্যান্ডের এত হিট, মানে রমরমা ব্যাপার একটা, তো আমাদের ট্যাগলাইনই হচ্ছে জয় রক, তো সেই জন্য এইগুলোর লুক সবসময়ই রক এবং ভীষণ স্মার্ট। এই যাচ্ছে ফার্স্ট হেরাম প্যান্ট, অনেকটা ঘেরের, এটা বড় ঘেরের, এক একজন চারটা পাঁচটা করে নিয়েছে আগের দিন, তো যারা পাওনি তারা ঝটপট নিয়ে নাও। বটল গ্রিনের ওপর রেড আর ইয়েলো অপার দিয়ে কাজ করা, এটা আমার পিসটা, প্রাইস যাচ্ছে এটা 630। এই একটা কালার অপশন দেখালাম, এই আরেকটা কালার অপশন দেখাচ্ছি, এটা শর্ট হেরাম, এটা সরু হেরাম, ঠিক আছে? অনেকে এই ঘেরটা বেশি চায় না, কম চায়, এটা সরু হেরাম। ওকে, নিচের পাড়টা তোমাদের আটকানো, গ্রিপ করা, ওকে? এটা একদম ছোট্ট হেরাম, ব্লু কালারের, এটার প্রাইস যাচ্ছে তোমাদের 600, এটার প্রাইস যাচ্ছে 600। সরাচ্ছি, এটাতে দুখানা পকেট রয়েছে, ঠিক আছে? ফ্রন্টে দুখানা পকেট রয়েছে, আরেকবার দেখিয়ে দিই, এই যে এদিকে একটা পকেট, আমার মোবাইল এইটাতেই থাকে, পকেট রয়েছে, প্রাইস যাচ্ছে 600। সরাচ্ছি, হাঁপিয়ে গেলাম। আচ্ছা, এবার দেখাচ্ছি বাউলের হেরাম, আগের দিন ছটা সাতটা বেরিয়েছে, আজকে যারা যারা নিতে চাও নিয়ে নাও, বাউলের হেরাম, ওকে? একই বাউল প্রিন্টের মধ্যে এটা হেরাম যাচ্ছে, শুধু স্ক্রিনশটটা খুব ভালো করে নেবে। এই যাচ্ছে ফার্স্ট অপশন, এটা পরে আমি একদিন লাইভে আসব, দেখিয়েছিলাম আগের দিন পরে, আজকে পরে দেখানো পসিবল না এত আইটেমের মধ্যে। এটার প্রাইস যাচ্ছে 580 অনলি, প্রাইস যাচ্ছে 580 অনলি। এই একটা কালার অপশন, একটা রানী অরেঞ্জ ঘেঁষা টাইপের, এগুলো মোরালেস সবই সেম থাকে, এরকমই আরও অনেকগুলো আছে। এই আর একটা 580 অনলি, ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য, ওকে? চলো এবার আমি একটু টু পিস সেট দেখাবো। আচ্ছা, প্রথমে আমারটা দিয়ে শুরু করে দিই। আচ্ছা, আমি যেটা পরে আছি, অনেকেই জানতে চাইছিলে, আমি যেটা পরে আছি এটা একটু পাঞ্জাবি প্যাটার্নের শেপটা করা, স্ট্রেট শেপের এবং লং, দেখো পাঞ্জাবির মতো দেখতে অনেকটা, এখানটাতে নেকলাইনটাতে এরকম একটা বরফি শেপ করে, মানে শেপ দেওয়া হয়েছে, আর এখানটাতে একটা বাটন দিয়ে আটকানো। আমি যেহেতু কলার দেওয়া পরতে ভালোবাসি, তাই এটা থ্রি কোয়ার্টার স্লিভস যাচ্ছে, স্লিভসটাতে এরকম একই রকমভাবে হুক করা রয়েছে ফোল্ড করে, আর এই যাচ্ছে লেন্থটা, খুব সুন্দর লেন্থ, খুব সুন্দর স্টিচিং, এই যাচ্ছে সাইডের কাটটা এত দূর অবধি, আর তার সাথে আমি একটা প্লাজো পরে স্ট্রেট প্যান্ট পরেছি, পেন্সিল প্যান্ট আজরাকের, তার সাথে আমি একটা আজরাকের স্ট্রেট প্যান্ট পরেছি। তোর কালেকশনগুলো অনেকটা মিত্রের গানের মতো, সূক্ষ্ম কাজ এবং একই সঙ্গে রঙিন, তুই কার নাম বলে ফেললি এটা, মনটা আনচান হয়ে গেল, শ্যামল মিত্রর সাথে আমি সুযোগ পেলে প্রেম করতাম, তুই কার নাম বলে ফেললি, এই যাচ্ছে প্যান্টটা আজরাকে, ইন্ডিগোর ওপর, মানে ইন্ডিগো কালারের ওপর, কিন্তু এটা আজরাক প্রিন্ট, তার মধ্যে জিগজ্যাগ কাঁথা করা আছে। প্রাইস যাচ্ছে, ফুল সেটটার প্রাইস যাচ্ছে 1100 অনলি, 1100 অনলি। এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে, মানে অর্ডার করে পেয়ে যাবে হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, অ্যাকচুয়ালি আছে 40 সাইজ, তোমরা মিডিয়াম বা স্মলেও কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে। ফুল সেটটার প্রাইস যাচ্ছে 1100, কিন্তু তুমি যেখানে পড়বে, আমি কথা দিতে পারি, অন্য জায়গা তো তুমি মানে কাউকে পড়তে দেখতেই পারবে না, ইভেন আমার ক্লায়েন্টসও এই এক পিসই পড়বে, এই কাস্টমাইজ করা ড্রেসগুলোর এটাই একটা সুবিধে যে তুমি পড়বে তো তুমিই পড়বে, এই যাবে লুকটা, যারা একটু পাঞ্জাবি কাট পরতে ভালোবাসো তাদের জন্য। এইটা একটা আইটেম দেখালাম স্ট্রেট প্যান্টের সাথে কলমকারি, আরেকটা দেখাচ্ছি এক্সক্লুসিভ, মানে এইগুলো সেকেন্ড পিস তৈরি হয় না, আরেকটা দেখাচ্ছি, এটা স্লিভলেসের ওপর যাচ্ছে, এটার সাইজ থাকবে 44, এটার সাইজ থাকবে 44, এই যাবে কুর্তিটা, কলার দেওয়া, এটার রাউন্ড করে কলার করা পাঞ্জাবি স্টাইলে, আর এখান দিয়ে বাটন রয়েছে, এই যাচ্ছে কলমকারি কুর্তিটা,
তার সাথে এই যাবে প্যান্টটা ফুল সেট। এটাই তুমি যখন একটা কলমকারীর থান কিনে বানাবে তখন যা প্রাইস পড়বে আর তাতে যা লুক দেবে তার থেকে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ। এই যাচ্ছে প্যান্টটা, প্যান্টটা দেখে নাও, পাটিয়ালা প্যান্ট রয়েছে। এই যাচ্ছে প্যান্টটা, মানে চূড়ান্ত একটা অ্যারিস্টোক্রেট পিস। আমি একটু ধরে দেখাচ্ছি, দাঁড়াও। এই যাবে লুকটা, আমি যদি এটা না মানে আজকে সেল হয় তাহলে আমি এটা দেখাবো মডেলকে পরিয়ে। এই যাচ্ছে লুকটা, প্যান্টটা যাচ্ছে পাটিয়ালাতে, কুর্তিটা যাচ্ছে স্লিভলেসে, ভিতরে স্লিভস অ্যাটাচড রয়েছে। প্যান্টটা আর কুর্তিটা দেখে নাও, অসম্ভব সুন্দর। এটা একটু তোমাদের অফ হোয়াইটের পোর্শনটা বেশি রাখা হয়েছে, এটা একটু রেডের পোর্শনটা বেশি রাখা হয়েছে, আর তার সাথে এই থাকবে দুপাট্টাটা। আমি পুরোটা ধরে দেখাচ্ছি, এটার ফুল সেটটার প্রাইস যাচ্ছে 1300 অনলি। ফুল সেটটার প্রাইস যাচ্ছে 1300 অনলি। তার বিনিময়ে তোমরা যে আইটেমটা পাবে মানে নিজেরাই সুনাম করবে। এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে দুপাট্টাটা। দুপাট্টাটার লেন্থ আমি দেখাবো তোমাদের, তার আগে আগে স্ক্রিনশটটা নিয়ে নাও। 1300, সাইজ যাচ্ছে 44। দুপাট্টাটা এত বড়, এটা পিওর কলমকারিতে রয়েছে, দুপাট্টাটা এত বড় যে তোমরা চাইলে এইটা দিয়ে একটা কুর্তি বানাতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবং এত লাইট ওয়েট, এত সফট, আমি কিছু বলার নেই। এটা ডাবল ভাজে, দেখে নাও। পিওর হ্যান্ড কলমকারি, প্রাইস যাচ্ছে 44 সাইজের সেট দেখালাম, প্রাইস যাচ্ছে 1300 অনলি। মানে তুমি অন্য কুর্তি, অন্য প্লাজো সেটও 1200 বা 950, এরকম বিভিন্ন রেঞ্জে আমরা থ্রি পিস সেট করি, কিন্তু এইটা পরবো কেন তার কারণ হচ্ছে এই যে হ্যান্ড ব্লকের যে আভিজাত্য, হ্যান্ড ব্লকের যে ইউনিকনেস, সেইটা কিন্তু তোমরা যে কোনো কুর্তি কিনে পাবে না। সেই জন্যই বললাম এটা একমাত্র তুমি পরবে, তো তুমি পরবে। থ্রি পিস একটা দেখালাম, আমি যেটা পরে আছি এটা টু পিস। এইবার আমি সমস্ত টু পিস সেট দেখাবো আজরাকের। এইবার আমি যেগুলো দেখাবো সেগুলো স্পেশাল, ভীষণভাবে পিওর আজরাকের দেখাবো। প্রথমেই শুরু করছি 40 সাইজ দিয়ে, দেখে নাও। এটা স্ট্রেট প্যান্টে সেট করা হয়েছে, ঠিক আছে? এগুলো সব কাস্টমাইজ করা, রেডি করে বানানো পিওর আজরাকের কুর্তি, তার সাথে তোমাদের যাচ্ছে পিওর আজরাকের স্ট্রেট প্যান্ট। সাইজ যাচ্ছে 40, পিওর আজরাকের কুর্তি, ডান দিকে এরকম একটা পকেট রয়েছে এতটা বড় কুর্তিতে। প্যান্টেও তোমাদের, না প্যান্টে পকেট নেই, সরি, ওই আইটেমটা আলাদা, ভুলে গেছি। দেখে নাও, এই যাচ্ছে প্যান্টটা। আগে এসএসটা নিয়ে নাও, আমি তারপর কাছ থেকে এলাবোরেট করে দেবো। এই যাচ্ছে কুর্তিটা, পিওর আজরাকের কুর্তির সাথে পিওর আজরাকের পেন্সিল প্যান্ট, অসম্ভব সুন্দর, বলার কোনো অপেক্ষাই রাখে না। এই জিনিস তোমরা আজরাকে সচরাচর পাবে না। এই যাচ্ছে আজরাকের প্যান্টটা, ওকে? আর তার সাথে প্যান্টটার মধ্যে তোমাদের সাইডে এরকমভাবে উডেন বাটন করা আছে কাট করে, এই জিনিস তৈরি ছাড়া পাবে না, ওকে? একদম স্ট্রেট লেন্থে রয়েছে। অনেকে অ্যাঙ্কেল লেন্থ পছন্দ করো না বলে এটা ফুল লেন্থে করা হয়েছে, নীলে একদম তোমাদের গোড়ালি লেন্থে, টো লেন্থে, ওকে? এই যাচ্ছে ফার্স্ট পিসটা, কুর্তিটা দেখে নাও, পিওর আজরাকের
একদম হ্যান্ড ব্লক অসম পিস দিয়ে শুরু করলাম প্রাইস কি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে প্রাইস যাচ্ছে তোমাদের অনলি 980 প্রাইস যাচ্ছে অনলি 980 পিওর হ্যান্ড ব্লকের টু পিস সেট 980 তে তোমরা পেয়ে যাচ্ছ অফার প্রাইসে রয়েছে ঝটপট গ্র্যাব করে নাও সেকেন্ড পিস দেখাচ্ছি ইয়েলো অকার কালারের সাথে এই যাচ্ছে কুর্তিটা এটা শর্ট স্লিভসে রয়েছে অনেকে আছো যারা এসে বলো একটাই আমি বানিয়েছি জাস্ট কাস্টমাইজ করার জন্য এটা হচ্ছে শর্ট স্লিভসে কেউ চাইলে এই স্লিভসটা খুলেও দিতে পারো প্রত্যেকটাতে হাত খুলে দিলে একদম স্লিভলেস হয়ে যাবে এই যাচ্ছে শর্ট স্লিভসে অনেকেই আছো যারা শর্ট স্লিভসে চাও বড় স্লিভস পরতে চাও না এই যাচ্ছে কুর্তিটা ফোক প্রিন্টের ওপর রয়েছে এবং পুরোটাতে কাঁথা করা রয়েছে দেখে নাও এই যাচ্ছে হ্যান্ড কাঁথাটা আজরাকের ওপর হ্যান্ড কাঁথা করা প্রাইস 980 টু পিস সেটের সব থেকে বড় কথা এই জিনিস তো তোমরা পাবেই না টেলে এই রেঞ্জে তৈরি করেও পাবে না ঠিক আছে এই যাচ্ছে প্যান্টটা তাই ঝটপট গ্র্যাব করো এই যাচ্ছে প্যান্টটা প্যান্টার ব্লকটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখে নাও এই যাচ্ছে ব্লকসটা প্রাইস যাচ্ছে 980 অনলি সরাচ্ছি সাইজ যাচ্ছে 42 ঝটপট গ্র্যাব করো হ্যাঁ এগুলো থাকবে না নেক্সট সাইজ দেখাচ্ছি 44 আজকে একটা স্পেশাল দেখাবো একদম ফুল সেট দেখাবো একটু দাও না না আমি কোথায় নিচে রেখে চলে আসি না ওইখানে মাথার কাছে আমার আচ্ছা এবার একটা দেখে নাও ব্ল্যাকের মধ্যে স্লিভলেসে রয়েছে দারুণ দেখতে সার্থকদিক থেকে দেখাচ্ছে দুর্দান্ত ব্ল্যাকের মধ্যে ও এত ভালোবাসে আজরাক ও আজরাক কলমকারী মানে আমরা বড় বউ দুজনেই হ্যান্ড ব্লকসের ফ্যান এই যাচ্ছে নিচের পার্টটা দেখো নিচে এরকম বর্ডার রয়েছে তার উপরে এরকম পলকা মানে ববি প্রিন্ট স্টাইলে রয়েছে আর ওপরটাতে এরকম ফ্লোরাল ওয়ার্ক রয়েছে একটু দাঁড়িয়ে যাও না এই যাচ্ছে স্লিভলেসটা প্রত্যেকটার কিন্তু তোমাদের ডান দিকে পকেট রয়েছে না সরি এটা স্লিভস এটা স্লিভস রয়েছে ভেতরে 45 হ্যাঁ সরি তুই আমার সামনে বসলে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি এই যাচ্ছে লুকটা কুর্তিটার আর এই যাচ্ছে প্যান্টটা ওটা কি লোকালে এটা যাচ্ছে প্যান্টটা এই জিনিস পাওয়া মুশকিল স্লিভলেস তার সাথে শর্ট স্লিভস অ্যাটাচ রয়েছে ভেতরে সব পেন্সিল প্যান্টেই তলাতে কিন্তু তোমাদের কাট করা রয়েছে ডিজাইনটা ফলে খুব সুন্দর লাগবে প্রাইস যাচ্ছে 980 করালাম ওফ এবার একটা দেখো রেড আমার ওয়ান পিসটা এই কালারের না বলো রেড কালারের আজরাকে কাঁথা যাচ্ছে কুর্তিটা দেখে নাও এরকম বরফি অ্যাবস্ট্রাক্ট ফর্মে এই যাচ্ছে কুর্তিটা রেড কালারের মধ্যে কাঁথাতে আজরাত করা আর তার সাথে স্লিভসটা যাচ্ছে থ্রি কোয়ার্টার আর এই যাচ্ছে প্যান্টটা অসাম একটা পিস এটাও কাঁথা আজরাকে করা এটা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে এটা ফুল সেট এই জিনিস তুমি কোথাও পাবে না আমার কাছেও আর পাবে না কারণ একই জিনিস তৈরি হয়ে আসতে এগুলো সব সাইজ দিয়ে দিয়ে তৈরি করানো হ্যাঁ পাবে কিন্তু সময় দিতে হবে প্রাইস যাচ্ছে সেম 980 অনলি সাইজ যাচ্ছে তোমাদের 46 এই সেটগুলো জাস্ট চরম মানে প্রত্যেকে জিজ্ঞেস করবে প্রত্যেকে কারণ এটা সচরাচর দেখতে পাওয়া যায় না প্রাইস যাচ্ছে তোমাদের 980 সরাচ্ছি
ফার্স্ট কালার, সেকেন্ড কালার দেখাচ্ছি একই জিনিস ইয়েলোতে, এটা ফোক প্রিন্টের ওপর, তার সাথে প্যান্টটা জিগজ্যাগে, এটা ফোক প্রিন্টের ওপর 446 সাইজ 46 ফোক, এই যে প্রিন্টটা যাচ্ছে ফোক আর প্যান্টটা যাচ্ছে জিগজ্যাগ মোটিফের, সম্ভব সুন্দর, মানে তোমরা নিয়ে বাঁচলে আমি নেব। 46 দেখে নাও, এগুলো সত্যি অনবদ্য, 980 অনলি, এগুলো সব অফার প্রাইসে রয়েছে কাল অবধি, তারপর আমার প্রাইসটা বেড়ে যাবে। আজকে আমি শুধুমাত্র মানে ডিসপ্লে করার জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি। নেক্সট কালার দেখাচ্ছি স্লিভলেসে বটল গ্রিন, এটা 48 সাইজ, নেক্সটটা দেখাচ্ছি বটল গ্রিন 48 সাইজ, পিপলি ওয়ার্ক করা রয়েছে, তার উপর কাঁথা পিওর আজরাকের উপর কাঁথা স্টিচ, আর এইটা তোমাদের পিপলি ওয়ার্কটা যেরকম এটা ফোক ফর্মটা, নিচে প্যান্টটাতেও ফোক ফর্ম দেওয়া হয়েছে বটল গ্রিন। আজকে নেই কেউ, মানে যারা কমেন্ট করার লোক, কি জানি, এই যাচ্ছে প্যান্টটা, দুটোই ফোক ফর্মের উপর, প্রাইস যাচ্ছে 980, হ্যাঁ সাইজ যাচ্ছে 48 সরাচ্ছি, আজকে সমস্ত সাইজ দেখিয়েছি, কান্নাকাটি কেউ করবে না, এই সব কালেকশন এত সম্ভার পাওয়া অনেকটা নেটফ্লিক্সের এক সপ্তাহে ট্রাভেল ট্রায়াল পাওয়ার মতো, তুই কি কোথা থেকে এই কমেন্টগুলো নিয়ে আসছিস বলতো? ও আমি তো ফ্রি ট্রায়াল পাই না, সার্থক বলছে আমি ফ্রি ট্রায়াল পাই না। আচ্ছা এটা দেখো, এটা 44, এটাও ব্ল্যাকের মধ্যে একই প্যাটার্নে, আগেরটা যেরকম রাউন্ড প্যাটার্নে ছিল, এটা একটু বরফি শেপে, আর নিচের স্কা এই বর্ডারটা একটু আলাদা, ব্ল্যাক, এটাও 44, তোমরা নিয়ে বাঁচাও তারপর আমি নেব, দারুণ পছন্দ হয়ে গেছে আমার, এই আইডিয়াটা সার্থকের ছিল যে আজরাকে যদি আমরা টু পিস সেট বানাতে পারি। এটা যাচ্ছে প্যান্টটা, দেখে নাও এইভাবে দেখালে বুঝতে পারবে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 980, অনেক খুঁজে খুঁজে এগুলো বানানো, অতএব ঝটপট গ্র্যাব করে নাও। আচ্ছা লাস্ট আইটেম আজকে দুপাট্টা দেখিয়ে লাইভ শেষ করে দেবো, চলো ফার্স্ট দুপাট্টা দেখাচ্ছি, সেমি মডেলের আজরক, সেমি মডেলের আজরক, প্রাইস যাচ্ছে 550, ফার্স্ট কালার, ফার্স্ট কালার ব্ল্যাক, ব্ল্যাকে রাস্ট আর অফ হোয়াইট, ঝটপট এসএস নেবে, ঠিক আছে, এই যাচ্ছে প্রিন্টটা, সেমি মডেল, এটা এটা পিওর মডেলটা নয়, এটা সেমি মডেল, এই যাচ্ছে স্টোল, দুপাট্টা হিসাবে ইউজ করো, স্টোল হিসাবে ইউজ করো, যা খুশি হিসাবে ইউজ করো, প্রাইস যাচ্ছে 550, ফার্স্ট কালার দেখালাম, হ্যাঁ এগুলোর মার্কেট প্রাইস 650, ভালো কোয়ালিটি, এটা হচ্ছে কি রং গো, এটা যে রংটা দেখতে পাচ্ছ সেই রংটা, রংটা আমি চিনি না, ওই ইয়েলো অকার আর মাস্টার্ড ইয়েলো মেশালে যে রংটা তৈরি হবে সেই রংটা, বা মেহেন্দি গ্রিন আর ইয়েলো অকার মেশালে যে রংটা হবে, কিন্তু রংটা কিন্তু হেভি দেখতে, রংটার মধ্যে একটা অ্যারিস্ট্রিক এসি আছে, এই যাচ্ছে প্রিন্টটা, 550 অনলি, না একটা অ্যারিস্ট্রিকের ব্যাপার আছে, সরাচ্ছি, হ্যাঁ না অরিজিনাল মডেলটা দুদিক পরা যায়, আচ্ছা এটা হচ্ছে মেরুন মানে ব্রাউন যেটা, 550 অনলি, ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে, লেন্থটা একটা দেখিয়ে দিই, এই যাচ্ছে লেন্থ, অনেকটা বড় হয়, এটা পরিচিত আইটেম, আর চওড়াটা অনেকের ছোট হয়, অনেকের মানে মানে একটা আইটেমের সরু একটা থাকে, এটা একটু চওড়াটা, 550 অনলি, হ্যাঁ হ্যাঁ। নেক্সট আরেকটা ব্ল্যাক দেখাচ্ছি, দেখে নাও জিগজ্যাগে,
আমার মাস্টারটা বেশি পছন্দ সরাচ্ছি ছেলেদের জন্য কিছু আছে একটু জানাবেন চুপ কর ছেলেদের জন্য প্রচুর পাঞ্জাবি থাকে কুর্তা থাকে হাফ শার্ট থাকে আচ্ছা এই রংটা আমার খুব পছন্দের স্যাপ গ্রিন এর মধ্যে হোয়াইট দিয়ে কাজ করা চমৎকার একটা পিস একটা নিয়ে নিলে বিউটি মানে অটোমেটিক বেরিয়ে আসবে নেক্সট কালার আরেকটা মেরুন আর পাচ্ছি না আমি দাঁড়িয়ে থাকতে 550 অনলি দেখেন অনলি এইটা তো ফাটাফাটি কোনটা বললি গ্রিনটা গ্রিনটা আমার ফেভারিট গ্রিনটা মাস্ট হেরাম মা কেন হেরাম লিখছো মা কি চাই তোমার হেরাম প্যান্ট দেখিয়ে দিয়েছি তুমি কোথাও গেছিলে বোধ হয় ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সার্থক ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে একটু বেরোও তাহলে আমি একটু বেরোতে পারি চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন নতুন কালেকশন নিয়ে সঙ্গে থাকো শেয়ার করতে থাকো ভালোবাসা বাড়াতে থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো আজকে এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট লাইভে চলো ছেলেদের হেরাম আচ্ছা ছেলেদের হেরাম প্যান্টও আছে ওকে ওকে এগুলো দারুন আমার একটা আছে হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর চলো আজকের মতো টাটা শুভরাত্রি সকলকে